রাজপথে ব্যতিক্রমী প্রতিবাদে বিএনপি 10 দফা দাবি আদায়ে 4 দিনের গণপদযাত্রার প্রথম কর্মসূচি পালন করলো দলটি। রাজধানীর বাড্ডা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা কর্মসূচিতে শীর্ষ নেতাদের আবারো হুঁশিয়ারি, আন্দোলনে সরকারকে দাবি পূরণে বাধ্য করা হবে। নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না হলে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না বলেও জানান তারা। সভা সমাবেশের পর এবার পদযাত্রা বিএনপির। রাজপথে নিজের অবস্থান শক্ত করতে একের পর এক কর্মসূচি দলটির, তবে এবারে ভিন্নতা, কোনো স্লোগান ছাড়াই নিঃশব্দে সড়কে পদযাত্রা। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা সহ 10 দফা দাবিতে সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মালিবাগ আবুল হোটেলের সামনে পর্যন্ত মহানগর উত্তর বিএনপির এই কর্মসূচি। শনিবার দুপুরে মৌন পদযাত্রা উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা বলেন, প্রতিবাদের ভাষা যেমনই হোক দাবি আদায়ে রাজপথে থাকবেন তারা। অবিলম্বে অনির্বাচিত অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দিতে হবে। এর বাইরে অন্য কোন চিন্তা এই সরকার যদি করে কোনো লাভ হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এদেশে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আমরা রাজপথে নেমেছি, আমরা রাজপথে থাকব। বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে আনব এবং এদেশের অবরুদ্ধ গণতন্ত্রকে আমরা মুক্ত করে আনব। প্রধান অতিথি দলটির মহাসচিব বলেন, মৌন প্রতিবাদের মাধ্যমে সরকারকে বার্তা দিতে চায় বিএনপি, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেবে না জনগণ। অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানান তিনি। ঢাকা শহরে নীরব প্রতিবাদের মধ্য দিয়ে, নীরব যাত্রার মধ্য দিয়ে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই ভয়াবহ দানবীয় সরকারকে সরে যেতে বাধ্য করবো বন্ধুগণ। আর কাল বিলম্ব নয়, অবিলম্বে পদত্যাগ করুন, দেশে হাতে ক্ষমতা দিন এবং নতুন নির্বাচনের মাধ্যমে জনগণকে তার ভোটের অধিকার প্রয়োগ করার ক্ষমতা দিন, অন্যথায় আপনাদেরকে অত্যন্ত পরাক্রান্ত হয়ে চলে যেতে হবে। এদিকে বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচি নিয়ে ক্ষমতাসীনরা তামাশা করছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।